অষ্টাদশ অধ্যায়, মোক্ষযোগ, ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলী প্রতিক্রিয়াগুলি কেমন হয়। তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্ম উপলব্ধি, ভগবদ গীতার মাহাত্ম ও গীতার চরম উপসংহার। ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ, যার ফলে সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়, সম্যক জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তন করা যায়। অর্জুন উবাচ, সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদিতুম, ত্যাগস্য চ হৃষীকেশ পৃথক কেশি নিষূদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ, কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ, সর্বকর্ম ফলত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। ত্যাজ্যম দোষবদিত্যেকে কর্ম প্রাহুর্মনীষিণঃ, যজ্ঞদান তপঃ কর্ম ন ত্যাজ্যম ইতি চাপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তম, ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিতঃ। হে ভরত সত্তম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগ তিন প্রকার বলে কীর্তিত হয়েছে। যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজ্যম কার্যমেব তত্, যজ্ঞো দানম তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান ও তপস্যা ত্যাজ্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। এতান্যপি তু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতম মতমুত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত, ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণো নোপপদ্যতে, মোহাত্তস্য পরিত্যাগস তামস পরিকীর্তিতঃ। কিন্তু নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়, মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। দুঃখমিত্যেব যত কর্ম কায়ক ক্লেশ ভয়াত্যজেত, সকৃত্বা রাজসম ত্যাগম নৈব ত্যাগ ফলম লভেত। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। কার্যমিত্যেব যত কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন, সঙ্গম ত্যক্ত্বা ফলম চৈব সত্যাগ সাত্বিকো মতঃ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। ন দ্বেষ্ট্য কুশলম কর্ম কুশলে নানুসজ্জতে, ত্যাগী সত্ত্ব সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। শতগুণে আবিষ্ট, মেধাবী এবং সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী, অশুভ কর্মে
বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। নহি দেহ ভৃতা শক্যম ত্যক্তুম কর্মাণ্যশেষতঃ যস্তু কর্ম ফলত্যাগী সত্যাগীত্যভিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফলম ভবত্যত্যাগিনাম প্রেত্য ন তু সন্ন্যাসিনাম ক্বচিৎ। যারা কর্মফল ত্যাগ করেননি তাঁদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই পাঁচটি হচ্ছে কারণ। শরীর বাংমনোভিরিয়ত কর্ম প্রারভতে নরহ ন্যায়ম বা বিপরীতম বা পঞ্চৈতে তস্য হেতবঃ। শরীর বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। তত্রৈবম সতি কর্তারম আত্মানম কেবলম তু ইহ পশ্যত্যকৃত বুদ্ধিত্বান ন স পশ্যতি দুর্মতে। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাব বশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। যস্য নাহম কৃত ভাব বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্বাপি স ইমান লোকান ন হন্তি ন নিবধ্যতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলেই লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। জ্ঞানম ঘেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণম কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা, করণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয়। ধ্যানম কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ প্রোচ্যতে গুণসংখ্যানে যতাবচ্ছৃণুতান্যপি। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথরূপে শ্রবণ কর। সর্বভূতেষু যেনৈকম ভাবমব্যয়মীক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্ঞানম বিদ্ধি সাত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। পৃথক্ত্বেন তু যজ্ঞানম নানা ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্ঞানম বিদ্ধিরাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। যত্তু কৃষ্ণবদে কস্মিন কার্যে সক্তমহৈতুকম অতত্ত্বার্থবদল্পম চ তত্তামসমুদাহৃতম। আর যে জ্ঞানীর দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোন একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে জানবে। নিয়তম সঙ্গরহিতম অরাগদ্বেষতঃ কৃতম
अफल प्रेप्सुना कर्म यत्तत् सात्विकम् उच्यते। फलेर कामना शून्य ओ आसक्ति रहित हुए राग ओ देश बर्जन पूर्वक जे नित्य कर्म अनुष्ठित हय ताके सात्विक कर्म बला हय। यत्तु कामेप्सुना कर्म साहंकारेण वा पुनः क्रियते बहुलायासं तद् राजसं उदाहृतम्। किंतु फलेर आकांक्षा युक्त ओ अहंकार युक्त हुए बहु कष्ट साध्य करे जे कर्मेर अनुष्ठान हय सेई कर्म राजसिक बोले अभिहित हय। अनुबंधम क्षयम हिंसाम अनपेक्ष्य च पौरुषम मोहाद् आरभ्यते कर्म यत्तत् तामसमुच्यते। भावी बंधन धर्म ज्ञानादिर क्षय हिंसा एवं निज सामर्थ्येर परिणतिर कथा विवेचना ना करे मोहवशत जे कर्म अनुष्ठित हय ताके तामसिक कर्म बला हय। मुक्तसंगो नहं वादी धृत्युत्साह समन्वितः सिद्ध्योर्निर्विकारः कर्ता सात्विक उच्यते। समस्त जड़ आसक्ति थेके मुक्त अहंकार शून्य धृति उत्साह समन्वित एवं सिद्धि और असिद्धिते निर्विकार एरूप कर्ताके सात्विक बला हय। रागी कर्म फल प्रेप्सुर लुब्धो हिंसात्मको शुचि हर्ष शोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः। कर्माशक्त कर्मफले आकांक्षी लोभी हिंसाप्रिय अशुचि हर्ष शोकयुक्त जे कर्ता से राजसिक कर्ता बोले कथित हय। अयुक्त प्राकृत स्तब्ध शठो नैष्कृतिकोलसः विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते। अनुचित कार्य प्रिय जर चेष्टाजुक्त अनम्र शट अन्नेर अवमाननाकारी अलस विषादयुक्त और दीर्घसूत्री जे कर्ता ताके तामसिक कर्ता बला हय। बुद्धेर भेदम धृतेश्चैव गुणतस्त्रिविधम श्रुणु प्रोच्यमानम अशेषेण पृथक्त्वेन धनंजय। हे धनंजय जरा प्रकृतिर त्रिगुण अनुसारे बुद्धिर ओ धृतिर जे त्रिविध भेद आछे ता आमी विस्तारित भावे ओ पृथक भावे बोलछी तुमी श्रवण करो। प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये बंधम मोक्षम च या वेत्ति बुद्धिः सापार्थ सात्विकी। हे पार्थ जे बुद्धिर द्वारा प्रवृत्ति ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্ত্বিকী। যয়া ধর্মম অধর্মম চ কার্যম চা কার্যমেব চ অয়থাবত প্রজানাতি বুদ্ধিঃ সা পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম কার্য ও অকার্য आदिर पार्थक्य असम्यक रूपे जानते परा जाए सेई बुद्धि राजसिकी। अधर्मम धर्ममितीया मन्यते तमसावृता सर्वार्थान विपरीतांश्च बुद्धिः सा पार्थ तामसी। हे पार्थ जे बुद्धि अधर्म के धर्म एवं समस्त वस्तु के विपरीत बोले मने करे तमसावृत सेई बुद्धि तामसिकी। धृत्या यया धारयते मनः प्राणेन्द्रियक्रिया योगेना व्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्विकी। हे पार्थ जी अव्यभिचारिणी धृति योग अभ्यास द्वारा मन प्राण ओ इंद्रिये क्रिया सकल के धारण करे सेई धृति सात्विकी। यया तु धर्मकामार्थान धृत्या धारयते अर्जुन प्रसंगेन फलाकांक्षी धृतिः सा पार्थ राजसी। हे अर्जुन हे पार्थ जे धृति फलाकांक्षार सहित धर्म अर्थ ओ काम के धारण करे सेई धृति राजसी। यया स्वप्नम भयम शोकम विषादम मदमेव च न विमुंचति दुर्मेधा धृतिः सा पार्थ तामसी। हे पार्थ
যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। সুখম ত্রিদানীম ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তম চ নিগচ্ছতি। হে ভরত শ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃপুন অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তর্লাভ করে থাকে। যত্তদগ্রে বিষমিব পরিণামে মৃতোপমম তৎসুখম সাত্ত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয়েন্দ্রিয় সংযোগাদ যত্তদগ্রে মৃতোপমম পরিণামে বিষম ইব তৎসুখম রাজসম স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। যদগ্রে চানুবন্ধে চ সুখম মোহনমাত্মনঃ নিদ্রালস্য প্রমাদোত্থম তত্তামসমুদাহৃতম্। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। ন তদস্তি পৃথিব্যাম বা দিবি দেবেষু বা পুনঃ সত্ত্বম প্রকৃতিজৈর্মুক্তম যদেভিঃ স্যাত্ ত্রিবির্গুণৈঃ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোন প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রাণাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈঃ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। শম দমস্তপ শৌচম শান্তির আর্জবম এব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। শম দম তপ শৌচ খান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌর্যম তেজ ধৃতির দাক্ষ্যম যুদ্ধে চাপ্য পলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষি গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্মশূদ্রের স্বভাবজাত। স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিম লভতে নরঃ স্বকর্ম নিরতঃ সিদ্ধিম যথা বিন্দতি তচ্ছৃণু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যতঃ প্রবৃত্তির ভূতানাম যেন সর্বমিদম ততম স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানবঃ। যাঁর থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তম কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাব বিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। সহজম কর্ম কৌন্তেয় সদোষম অপি ন ত্যজেত সর্বারম্ভা হি দোষেণ ধূমেনাগ্নির ইবাবৃতাঃ। হে কৌন্তেয়,
সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়, যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। অসক্ত বুদ্ধে সর্বত্র জিতাত্মা বিগতস্পৃহ নৈষ্কর্ম্য সিদ্ধিম পরমাম সন্ন্যাসেনাধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তিশূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধমে সমাসেনৈব কৌন্তেয নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরানিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ কর। বুদ্ধিয়া বিশুদ্ধয়া যুক্ত ধৃত্যাত্মানম নিয়ম্য চ শব্দাদীন বিষয়াম ত্যক্ত্বা রাগদ্বেষ ব্যুদস্য চ। বিবিক্ত সেবী লগ্বাসী যতবাক্কায় মানসঃ ধ্যানযোগ পরো নিত্যম বৈরাগ্যম সমুপাশ্রিতঃ। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মমঃ শান্তো ব্রহ্মভূয়ায় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দ্বেষ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না, তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। ভক্তিয়া মামভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই সেইরূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণো মদ্ব্যপাশ্রয়ঃ মৎপ্রসাদাদবাপ্নোতি শাশ্বতম পদমব্যয়ম্। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগম উপাশ্রিত্য মচ্চিত্ত সততম ভব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাত তরিষ্যসি অথ চেত্ত্বমহংকারান ন শ্রোষ্যসি বিনংশ্যসি। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। যদহংকারমাশ্রিত্য নয়োৎস্য ইতি মন্যসে মিথ্যৈষ্য ব্যবসায়স্তে প্রকৃতিস্ত্বাম নিয়োক্ষ্যতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এইরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধ স্বেন কর্মণা কর্তুম নেচ্ছসি যন্মোহাত করিষ্যস্যবশোপি তত্। হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। ঈশ্বরঃ সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি
भ्रामयन् सर्वभूतानि यन्त्रारूढानि मायया। हे अर्जुन, परमेश्वर भगवान समस्त जीवेर हृदये अवस्थान करछेन एवं समस्त जीव के देहरूप यंत्रे आरोहण करिए मायार द्वारा भ्रमण करान। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। हे भारत, सर्वतोभावी तार शरणागत हो, तार प्रसादे तुमि परा शांति एवं नित्यधाम प्राप्त हबे। इति ते ज्ञानमाख्यातं गुह्यात् गुह्यतरं मया विमृश्यै तदशेषेण यथेच्छसि तथा कुरु। एभावी आमि तुमाके गुच्छ थेके गुच्छतर ज्ञान বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণ রূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। সর্বগুহ্যতমম ভূয়ঃ শৃণু মে পরমম বচঃ ইষ্টোসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম্। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজী মাম নমস্কুরু মামে বৈষ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন না চাশুশ্রূষবে বাচ্যম না চ মাম যোভ্যসূয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। ইয় ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষ্বভিদাস্যতি ভক্তিম মই পরাম কৃত্বা মামে বৈষ্যত্যসংশয়ঃ। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। নচ তস্মান মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ ভবিতা নচ মে তস্মাৎ অন্যঃ প্রিয়তরো ভুবি। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তাঁর থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তাঁর থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবেও না। অধ্যেষ্যতে চয় ইমম ধর্ম্যম সংবাদমাবয়ো ধ্যানয়জ্ঞেন তেনাহম ইষ্টঃ স্যামিতি মে মতিঃ। আর যিনি আমাদের উভয়ই এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তাঁর সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবান অনসূয়শ্চ শৃণুয়াদপি যো নরঃ সোপি মুক্তঃ শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম্। শ্রদ্ধাবান অশ্বারোহী যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপযুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। কচ্চিদ্দে তচ্ছ্রুতম পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিত জ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি? অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা ত্বৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি গতসন্দেহ করিষ্যে বচনম তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি,
আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। সঞ্জয় উবাচ ইত্যহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদম ইমমশ্রৌশম অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। ব্যাস প্রসাদাত শ্রুতবান এতদ গুহ্যমহম পরম যোগম যোগেশ্বরাত কৃষ্ণাত সাক্ষাৎ কথয়তঃ স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। রাজন সংস্মৃত্য সংস্মৃত্য সংবাদম ইমমদ্ভুতম কেশবার্জুনয়োঃ পুণ্যম হৃষ্যামি চ মুহুর্মুহুঃ। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্চ সংস্মৃত্য সংস্মৃত্য রূপম অত্যদ্ভুতম হরে বিস্ময়ো মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার হর্ষিত হচ্ছি। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীর বিজয়ো ভূতির ধ্রুবা নীতির মতির মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেইটাই আমার অভিমত।